জাতীয় চক্র একদম হাফ কিন্তু ভেঙে দেব, হাফ কিন্তু ভেঙে দেব। বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইয়োর পেয়ারা পাকিস্তান। আলেমদের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। কে কে রাজিয়াসন হাত মিলা দেখা দেয়, আলেমরা ভাড়াটিয়া হয়ে আসে নাই এদেশে, আলেমরা রোহিঙ্গা হয়ে আসে নাই এদেশে, ওলামায়ে কেরাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। আলেমদের ঐতিহ্য আছে, আলেমদের ইতিহাস আছে। আজকে যারা এরকম করছো তোমরা ভারতবর্ষের ইতিহাস ভুলে যেও না, ইংরেজদের দুঃশাসনকে ভুলে যেও না। যদি ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, নব্য নাস্তিকদের বিরুদ্ধে আজও তারা রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। কিছু চেলা চামুন্ডরা থাকে না, তেলবাজ পা চাটে, আমাদের দেশে নাই। আরে এই দেশে সব থেকে বেশি আছে, অন্যান্য দেশে কম। চেলারা বলছে বাচ্চা মহোদয় এটা করলেন কি, এটা মার্ডার হয়ে গেছে। বলে কেন, তিনজনকে শেষ করতে গেলেন, এত পুরো দেশবাসী কারো ব্যাপারে মুমিন হয়ে গেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনাই তাদের অপরাধ ছিল। বাদশাহ আদেশ দিল, এক পর্যায়ে সবার পরামর্শক্রমে তার দালালদের চাঞ্চাদের, যে বাদশাহ মহোদয় তাদেরকে বলেন এই যে সবাই কালেমা পড়ে মুমিন হয়েছে, এরা যদি কালেমা না ছাড়ে আলেমের মতো এদেরকে হত্যা করা হবে, মন্ত্রীর মতো তাদেরকে হত্যা করা হবে, যুবকের মতো তাদেরকে হত্যা করা হবে। উপস্থিত সমস্ত মুমিনরা বলল আমরা যুবকের মতো আলেমের মতো মন্ত্রীর মতো শহীদ হতে চাই, কালেমা ছাড়তে রাজি নাই। চামচারা বুদ্ধি দিল, বাদশাহ মহোদয় এখন কি করা, বিশাল গর্ত খুঁড়েন, কুতিলা সাহাবুল উখদুদ আই লুইনা সাহাবুল উখদুদ আন্নার ইযাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বিশাল গর্ত খুঁড়েছে তাদের বুদ্ধিতে এবং মুমিনদেরকে ঈমান আনার অপরাধে। মা নাকামু মিনহুম শহীদ করা হচ্ছিল, শহীদ করা হচ্ছিল। হাদিসের বাক্যে এসেছে একজন মাকে আনা হলো, এখানে যারা বাবা হয়েছেন তারা জানেন একটা সন্তানের ভালোবাসা বাবার কলিজায় কতটুকু, যারা মা হয়েছেন পর্দার আড়ালে তারা জানেন মাকে কতটুকু ভালোবাসি আমরা। একজন মাকে আনা হয়েছে, মা এসে আগুনের সামনে দাঁড়িয়ে কাঁদছেন, হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়্যুন, কোলে একটা দুধের বাচ্চা, ছোট বাচ্চা, কোলের শিশু, কোলের শিশুর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হতে চাই, আমি তোমার জন্য আগুনে পুড়ে শহীদ হতে চাই, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে কি করে আগুনে ঝাঁপ দেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ছোট্ট কোলের বাচ্চার মুখে জবান জারি করে দিয়েছেন, যে কিনা কথা বলতে পারে না, যার মুখে ভাষা কোনো ফোটেনি, সে বলছে ইয়া উম্মা সবিরি, হাদিসের বাক্য ইয়া উম্মা সবিরি ফাইন্নাকি আলাল হক, ইয়া উম্মা সবিরি ফাইন্নাকি আলাল হক, ইয়া উম্মা সবিরি ফাইন্নাকি আলাল হক। মা আমার আপনি ধৈর্য ধারণ করে শহীদ হয়ে যান, আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যান, কারণ আপনি হকের উপর আছেন। আমি দার্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা কোরআনের পক্ষে আছেন, যারা হাদিসের পক্ষে আছেন, যারা সুন্নতের পক্ষে আছেন, যে সমস্ত ওলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সব সহ যারা হকের পক্ষে আছেন, ধৈর্য ধরেন, প্রয়োজনে শহীদ হব, জীবন দিব, জীবন দিব। এই মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করার একমাত্র কারণ ছিল ঈমান আনা। আজকে সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, সিরিয়ায় মুমিনদেরকে হত্যা করা হচ্ছে, অপরাধ একটা ঈমান আনা। আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, একটাই অপরাধ ঈমান আনা। আজকে কিছু বক্তাদেরকে দেখা যায় মাইকে দাঁড়িয়ে বলা হয় ওরা আফগান বানাতে চায়, আরে আফগানিস্তানের এরা কি সন্ত্রাসী নাকি, সন্ত্রাসী করলে তো আমেরিকা করেছে, সন্ত্রাসী করলে তো রাশিয়া করেছে।
শোনা যায় না, তোমরা তো মাজলুমদেরকে বরং জালিম বানাচ্ছো। তারপরেও বলতে চাই, যদি আফগানিস্তানের লোকেরা যদি সন্ত্রাসী হয় তাহলে আমেরিকা কেন তাদের সাথে শান্তি চুক্তি করেছে এর জবাব দাও। আমেরিকা কেন বিবৃতি দিয়েছে যে তালেবানরা সন্ত্রাসী নয় এর জবাব দাও, এর জবাব দাও। দিতে পারবে না, তবে জবাব আমরা দিয়ে যাই। সামনের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব কঠিন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আলেম উলামারা তো সবসময় শাহাদাতের তামান্না রাখেন, শাহাদাতের মৃত্যুকে গর্বের মনে করেন। তোমরা তো মৃত্যুকে ভয় পাও, আজকে তোমরা আলেমদের সাথে খেলতে চাও। আরে বোকার দলেরা, কে কতটুকু খেলা জানে? এটা তো করোনায় পরীক্ষা হয়ে গেছে। যখন করোনায়, যখন করোনায় বাবার সামনে, মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, তোমরা খেলবা কি? তোমরা তো পালায় কলপাও নাই, প্রাইভেট বিমান নিয়ে দেশের বাইরে ভাগছো, প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ে দেশের বাইরে ভাগছো। ওলামায়ে কেরাম জানাজা দিয়েছেন, দাফন দিয়েছেন, তারা আজকে কোরআনের পক্ষে দাঁড়িয়ে বুঝাইছেন আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না। সাবধান হও, আলেমদের সাথে খেলতে আসবে না। আলেমদের এই চুপ করেন, শেষ। আলেমদের সাথে খেলতে আসা, খেলা কে কতটুকু পারে তা তো করোনাই পরীক্ষা করা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমরা দ্বীনের বিধানকে এত বেশি গুরুত্ব দেন, যেভাবে করোনায় মৃতদের জানাজা এবং কাফন দাফনের বিষয়কে গুরুত্ব দিয়েছেন, মৃত্যুকে ভয় পান নাই। যদি কাফন দাফনকে এত গুরুত্ব দেন তাহলে কোরআনকে কত ভালোবাসেন, নবীকে কত ভালোবাসেন, আল্লাহকে কত ভালোবাসেন। কোরআনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলতে ভয় পান না, কোরআনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম পিছপা হন না, দ্বীনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম পিছপা হন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু ওলামায়ে কেরাম না, নূর হোসেন কাসমি রহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখাচ্ছে এই দেশের কোটি কোটি প্রাণের মুসলমানের আলেমদেরকে ভালোবাসেন। আলেমদের দিকে, আলেমদের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা দেন। শেষ কথা একটা কথা বলে দিতে চাই, সাবধান, যারা আলেমদেরকে গালি দাও, এদেশে আলেমরা ভাড়াটিয়া হয়ে আসে নাই, এদেশে আলেমরা রোহিঙ্গা হয়ে আসে নাই, এদেশে ওলামায়ে কেরাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। আলেমদের ঐতিহ্য আছে, আলেমদের ইতিহাস আছে। আজকে যারা এরকম করছো তোমরা ভারতবর্ষের ইতিহাস ভুলে যেও না, ইংরেজদের দুঃশাসনকে ভুলে যেও না। যদি ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, নব্য নাস্তিকদের বিরুদ্ধে আজও তারা রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত